গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল অ্যান্ড নতুন একটা ব্লগ নিয়ে আমরা আবার ফের চলে এসেছি মৌসুমী দ্বীপে। আশা করি ব্লগটা ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখুন কতটুকু কি হয়। তো হোয়াটসঅ্যাপ গাইজ, ভিডিওটা দেখা যাক, চলুন। হ্যালো গাইজ, আমরা এখন মৌসুমী দ্বীপে আছি, আমার সাথে আছে সন্তু, এটা সন্তু ভাই, এটা আছে আমাদের হারাধন, যার কটেজে আমরা এসেছি। এর কটেজটা খুব ভালো কটেজে, সত্যি আমরা বন্ধু বলে ফ্রিতে দিয়েছে, তাও চামারগিরি করে আমাদের কাছে টাকা চাইছে। আর এটা আমাদের মোটা ভাই পুলক, আমাদের চ্যানেল আছে, আমরা দেখতে পারেন 100টা ভিউ। প্রত্যেককে আপনার যে কটেজে আছে এর কটেজটা সত্যি খুব ভালো। আমাদের ভিডিও ডেসক্রিপশনে কটেজের লিংক দেওয়া থাকবে, ওয়েবসাইট দেওয়া থাকবে আর ফোন নাম্বার দেওয়া থাকবে। আপনারা দেখবেন, কটেজটা ভালো লাগলে অবশ্যই আসবেন। হাই, আমরা এসেছি মৌসুমী আইল্যান্ডে, সাথে আছে আমাদের তুষার ভাই, খুব বড় ইউটিউবার একটা ভাই, খুব ভালো ভিডিও করে। প্লিজ ওনার ভিডিওটাকেও সাবস্ক্রাইব করো আর ভিডিওটা দেখো, খুব ভালো ভালো ভিডিও করে তুষারদা, কিছু বলো। একদম, তুমি কি এটা কি কোথায় ছাড়বে? এমনি একটা ইউটিউবার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দাদাও নতুন শুরু করছে, এখনো চ্যানেল নেই, ঠিক আছে শুরু করবে তো ভাবছি। অবশ্যই চ্যানেলে যদি নতুন নতুন ভালো ভিডিও দেখতে চাও সাবস্ক্রাইব করো। আসুন দেখে নেওয়া যাক মৌসুমী আইল্যান্ডে আমাদের যে টেন্টাই আছি, যে কটেজটাই আছি, সেখানকার পরিস্থিতিটা একটু দেখে নেওয়া যাক, আসুন চলো। এটা হচ্ছে আমাদের মৌসুমী আইল্যান্ডের সৃষ্টি নির্জন কটেজ, নামটা একটু ভালো করে বলে দিই, সৃষ্টি নির্জন কটেজ। ভালো করে দেখুন আশেপাশের পরিস্থিতি এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গা, আপনাদের অবশ্যই মনোরঞ্জন দেবে। দেখে নেওয়া যাক, এগুলো আমাদের একটা বাথরুম আছে আর এটা আমাদের অফিস রুম আছে। দেখে নেওয়া যাক, এটা রান্নাবান্না খাওয়া দাওয়ার জায়গা। যে কোনো গাড়িতে আসতে পারবেন 10 মাইল এবং 7 মাইল। যদি 7 মাইলে আসেন তাহলে আপনাকে হুজ্জুদি ঘাটে আসতে হবে ফেরি ধরার জন্য, নৌকা ধরার জন্য। এখানে রাত 9:30 পর্যন্ত আপনি নৌকা পাবেন। আর যদি 10 মাইলে নামেন, এখানকার রাস্তাটাও খুবই ভালো। এখানে এই এই জায়গাটা 10 মাইলে নামলে এখানে আপনার যে ফেরিটা আছে তার নাম হচ্ছে পাতিবুনিয়া ফেরি, এখানেও আপনারা আসতে পারবেন। খুব এই জায়গাটা পাতিবুনিয়া ফেরি থেকে আপনারা সহজ আসতে যাওয়াটা একটু সহজ বলে মনে হয় আমার, তবে আপনারা এসে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি আপনারা বাসে আসতে চান তাহলে হাওড়া থেকে বকখালির বাস ধরবেন, বকখালি বাস ধরে নামবেন 10 মাইল বা 7 মাইল, যেমনটা বললাম হুজ্জুদিঘাট বা পাতিবুনিয়া ঘাট। যদি 10 মাইলে নামেন তাহলে নামবেন পাতিবুনিয়া ঘাট, যদি 7 মাইলে নামেন তাহলে নামবেন হুজ্জুদিঘাট। সো গাইজ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই, আর পরের ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আজকের মতন টাটা।